ইয়েমেনের হাউথিদের একের পর এক হামলায় উত্তেজনা বিরাজ করছে লোহিত সাগরে। গেল কয়েকদিন ধরেই ইসরায়েল গামী কিংবা ইসরায়েল থেকে ছেড়ে আসা একের পর এক জাহাজে হামলা চালাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীটি। অবরুদ্ধ গাজা ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধ না হওয়া পর্যন্ত জাহাজে হামলা অব্যাহত থাকবে বলেও ঘোষণা দিয়েছে তারা। হাউথিদের হাত থেকে জাহাজ রক্ষায় লোহিত সাগরে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। From my point of view, the great state. ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটির এমন তৎপরতায় বেশ ক্ষুব্ধ মার্কিন সিনেটর লিন্ডস গ্রাহাম। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি ইরানে বোমা হামলা চালাতে বাইডেন সরকারের প্রতি আহ্বান জানান। বলেন, বিদ্রোহী গোষ্ঠীটির নামমাত্র, তাদেরকে সার্বিক সহায়তা করছে ইরান প্রশাসন। তাই ইরানকে থামাতে দেশটির তেল ক্ষেত্র এবং বিপ্লবী গার্ড বাহিনী সদর দপ্তরে হামলা চালানোর এখনই উপযুক্ত সময় বলে মন্তব্য করেন রিপাবলিকান সিনেটর। একই সঙ্গে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে সাউথ ক্যারোলাইনার এই সিনেটরের দাবি, ইরাক এবং সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার পেছনেও জড়িত ইরান। ওই অঞ্চলে থাকা মার্কিন সেনাদের জীবন হুমকিতে ফেলছেন প্রতিরক্ষা মন্ত্রী বলেও অভিযোগ করেন তিনি। গ্রাহামের এমন মন্তব্য নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেখায়নি ইরান কর্তৃপক্ষ, যদিও লোহিত সাগরে হামলার ঘটনায় দেশটি কোনোভাবেই জড়িত নয় বলে জানায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাহানুল রানা, সময় সংবাদ।